রীতিমতো সেই আগুনের যে ধোয়া একেবারে চারিদিকে ছেয়ে গিয়েছে, এই মুহূর্তে সিচুয়েশনটা কি আমরা জানবো বিশ্বনাথের কাছ থেকে। বিশ্বনাথ, এখন কি আপডেট? শুনতে পাচ্ছো বিশ্বনাথ? শুনে যাচ্ছে পিউ? হ্যাঁ, এই মুহূর্তে কি আপডেট, কি ছবি, কি পরিস্থিতি? পিউ, দেখো ঘন্টাখানেক ধরে দমকলের তিনটি ইঞ্জিন কিন্তু ঘটনাস্থলে কাজ করছে এবং যাতে আগুন কোনোভাবে ছড়িয়ে না পড়ে সেই জায়গাটা সুনিশ্চিত করার চেষ্টা করছে দমকল কর্মীরা। সকাল 8:30 নাগাদ ধূপগুড়ির এই প্লাস্টিক কারখানায় প্রথমে আগুন দেখতে পান স্থানীয় কর্মচারীরা এবং তারপরে প্রাথমিক পর্যায়ে তারা নিজেরা আগুন নেভানোর কাজ করলেও আগুনের মুহূর্তের মধ্যে ভয়াবহ আকার নেওয়াতেই দমকলে খবর দেওয়া হয় এবং এক এক করে দমকলের তিনটি গাড়ি ঘটনাস্থলে এসে কিন্তু পৌঁছেছে এবং এই ঘটনার জেরে গোটা এলাকায় কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেন আশেপাশে বেশ কয়েকটি কারখানা ও গোডাউন আছে এবং সেইখানে আগুন ছড়িয়ে পড়ার একখানা সম্ভাবনা ছিল। দমকল কর্মীরা আপাতত সেই জায়গা সুনিশ্চিত করার আপ্রাণ চেষ্টা করছে যাতে আগুন কোনোভাবে ওই গোডাউন থেকে বেরিয়ে অন্যত্র ছড়িয়ে না পড়ে। আপাতত আগুন একটা নির্দিষ্ট জায়গায় আটকানো গেলেও আগুন নেভানো এখনো পর্যন্ত সম্ভব হয়নি। গোডাউনের ভেতরে প্রচুর প্লাস্টিকের দাহ্য পদার্থ ছিল এবং যার কারণেই কিন্তু এই ভয়াবহ চেহারা নিয়েছে। আপাতত প্রায় ঘন্টাখানেক অতিক্রান্ত হয়ে গেলেও আগুন নেভানোর কাজ কিন্তু এখনো পর্যন্ত চলছে। আগুন পুরোপুরিভাবে কিন্তু এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে না, কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু আগুনকে অ্যারেস্ট করা সম্ভব হয়েছে এমনটাই কিন্তু তথ্য পাওয়া যাচ্ছে। কিন্তু 24 ঘন্টা কাটতে না কাটতে ফের আগুন লাগার খবর এ রাজ্যে। বিশ্বনাথ, আমরা দেখলাম যে গতকাল এই হাওড়ার ফোরশো রোডে সেখানে বিধ্বংস অগ্নিকাণ্ডের ঘটনা এবং আজকে আবার হাওড়ার খুশুড়িতে সেখানে প্লাস্টিকের গুদামে আবার অগ্নিকাণ্ড, বারবারই হাওড়ার একাধিক জায়গায় আগুন লাগার খবর পাওয়া যাচ্ছে। দেখো কি কারণে একাধিক জায়গায় বারংবার আগুন লাগছে তা কিন্তু নির্দিষ্টভাবে দমকল কর্মী বা স্থানীয় প্রশাসন কেউই বলতে পারছে না। নিছকই দুর্ঘটনা বলেই তারা জানাচ্ছে। অনেক সময় দেখা যায় যে বেশিরভাগ অগ্নিকাণ্ডের ঘটনা যেগুলো ঘটে সেগুলো পুরনো দিনের কারখানা এবং সেখানে যে ইলেকট্রিক ওয়্যারিং সেইখান থেকে শর্ট সার্কিট হয়ে কিন্তু এই রকমের ঘটনা ঘটে এবং অন্যত্র বেশ কিছু সময় দেখা যায় হচ্ছে যে কর্মীরা অকারণবশত কোনো অগ্নিকাণ্ড অর্থাৎ বিড়ি সিগারেট বা সেই ধরনের কোনো কিছু খেয়ে সেখানে পড়ে যায় এবং সেখান থেকেই কিন্তু এরকমের ঘটনা ঘটে। কিন্তু আজকের আগুন কি কারণে লেগেছে তা কিন্তু নির্দিষ্টভাবে বলা সম্ভব না। গোটা বিষয়টি পুরোটাই তদন্ত সাপেক্ষ, আগুন নেবার পরে তদন্ত করে দেখা সম্ভব হবে যে কি কারণের জন্য আজকের আগুন। তবে বারংবার একাধিক জায়গায় বেশ কয়েকদিন ধরে প্রায় বিগত 15 দিনে 4টি ঘটনা ঘটলো এই রকমের হাওড়ায় এবং কি কারণে এই রকমের ঘটনা ঘটছে তা নিয়ে কিন্তু প্রশাসনের উচ্চ পদস্থ কর্তারা চিন্তা কারণ হয়ে দাঁড়িয়েছে এবং এ বিষয় নিয়ে তারা একটি আলোচনা বা বৈঠক করবে এমনটাই কিন্তু তথ্য উঠে আসছে। সেই বিষয়টি অবশ্যই তদন্ত সাপেক্ষ, কিন্তু এই যে আগুন লাগার ঘটনা তাতে তো আতঙ্কিত হয়ে পড়ছে এলাকাবাসী। সবচেয়ে বড় কথা হচ্ছে প্লাস্টিকের গোডাউন, প্লাস্টিক দাহ্য পদার্থ মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ছে, আরো বেশি আতঙ্কিত এলাকাবাসী। বিশ্বনাথ, একেবারেই দেখো যে আগুন সকালবেলা নিয়েছিল তাতে কিন্তু স্বাভাবিকভাবেই স্থানীয় যে সমস্ত মানুষজন আছেন বা কারখানা বা গোডাউন কর্মচারীরা আছে তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে। কেন যে ভয়াবহতা সকালের দিকে আগুনের ছিল তা কিন্তু অত্যন্ত খারাপ ছিল এবং মুহূর্তের মধ্যে সেই আগুন কিন্তু পাশে যে সমস্ত গোডাউন বা কারখানা সেইখানে ছড়িয়ে পড়ার একখানা সম্ভাবনা ছিল। প্রাথমিক পর্যায়ে দমকলের কাজ কিন্তু ছিল সেই জায়গা নিশ্চিত করা, আপাতত সেই জায়গা নিশ্চিত করা সম্ভব হয়েছে যাতে আগুন কোনোভাবেই অন্যত্র ছড়িয়ে না পড়ে। গোডাউনের মধ্যেই কিন্তু আগুনকে সীমাবদ্ধ রাখা হয়েছে। আপাতত সেই আগুন এখন নেভানোর কাজের কাজ চলছে দমকলের পক্ষ থেকে। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং তারা প্রায় ঘন্টাখানেক ধরে কিন্তু সেই চেষ্টাই করে যাচ্ছে। এখনো পর্যন্ত আগুন কিন্তু চলছে। গোডাউনের ভেতরে যেহেতু প্রচুর পরিমাণে প্লাস্টিকের বস্তু মজুদ আছে এবং মুহূর্তের মধ্যে তা আগুনের গ্রাসে চলে এসছে এবং সেই জায়গায় কিন্তু এই ভয়াবহতা হয়েছে বলে এমনটাই মনে করা হচ্ছে। তুমি যেমনটাই বলছিলে যে আগুনকে অ্যারেস্ট করা সম্ভবপর হয়েছে এবং অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে, পরবর্তী সময়ে আরও আপডেট নেব তোমার কাছ থেকে বিশ্বনাথ। আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। ফের হাওড়ার অগ্নিকাণ্ড, হাওড়ার ঘুষুরিতে প্লাস্টিকের গোডাউনে আগুন, আর ঘটনাস্থলে দমকলে তিনটি ইঞ্জিন দিয়ে আগুনকে নিয়ন্ত্রণে আনার সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
নমস্কার প্রিয় দর্শক, নমস্কার ভারত। গোটা ভারতের জন্য একটা সুখবর, রিপাবলিক ডিজিটাল আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে। এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশন সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল আরো বেশি করে কথা হবে, চোখে চোখ রেখে ভিডিও শেয়ার হবে দেশের জন্য, দশের জন্য। সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার, সুইচ টু রিপাবলিক ডিজিটাল।